আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি বৈশাখী, আপনাদের সবাইকে বৈশাখী কিচেন ডায়েরি এন্ড ডেইলি ব্লগের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগটা আমি মাঝ সকাল থেকে শুরু করছি। নর্মালি শুভ অফিসে গেলে আমাদের একসাথে চা খাওয়া হয় না সকালের দিকে, তাই ও বাসায় থাকলে একটু বেলা হলে আমরা চা বা টুকটাক নাস্তা খেয়ে থাকি, কারণ ছুটির দিনগুলোয় দুপুরে খেতে একটু দেরি হয়। আর এই যে এটা হচ্ছে সুভার রাজশাহীতে থাকাকালীন সময়ের ভিডিও। ও এত পরিমাণ খেলা দেখতে পছন্দ করে, ও কি বুঝে আমি জানি না, কিন্তু ক্রিকেট, ফুটবল, বিশেষ করে ফুটবল খেলা মানে টিভিতে দেখলেই সে পাগলের মতো তাকিয়ে থাকে। আর দুপুরে খাবার পর প্রচণ্ড গরম পড়ছিল, এটা বেশ কিছুদিন আগের ভিডিও, তো সেই সময়টাই খুবই গরম পড়ছিল, একদম সহ্য করার মতো না। আর আমার রান্না করে এসে প্রচণ্ড গরম লাগছিল, তো ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যাক। তো এই আইসক্রিম এবং জুসগুলো কিন্তু একদিনে আনা না, বেশ কিছুদিন এনে রেখে দিয়ে, কারণ শুভ বাসা না থাকলে তো এগুলো খাওয়া হয় না, একা একা খেতে ভালোও লাগে না, আর ওভাবে মানে একা থাকলে খাওয়াও হয় না আর কি। তো যেদিন ও বাসায় থাকে সেই দিন একটু এগুলো খাওয়া হয়। আর এই বাটার স্কচ আইসক্রিমটা অনেক বেশি মজার ছিল। তো বিকালবেলা আমরা একটু খাওয়ার পর তারপরে বাইরে গিয়েছিলাম ঘুরতে, ঘুরতে বলতে গিয়েছিলাম একটা ভাইয়ের সাথে দেখা করতে। আমি, শুভ এবং সুভা তিনজনই গিয়েছিলাম। আর সুভাকে রেডি করে দেওয়ার পর তার মুড বেশ ভালো ছিল, কিন্তু মানে রেডি করে তাকে শুয়ে রাখলে তার একটু মেজাজটা হালকা খারাপ হয়, মানে তাকে রেডি করে বাইরে নিয়ে যেতে হবে, তার আর তখন সহ্য হয় না, সে একদমই অপেক্ষা করার অবস্থায় থাকে না। সুভাকে ঘুম থেকে একটু জোর করেই তোলা হয়েছিল, কারণ একটু দেরি হয়ে যাচ্ছিল, যেহেতু বেশ দূরে যেতে হবে তাই ওকে ঘুম থেকে তোলা হয়েছে, তাই মুডটা একটু অফ মনে হচ্ছে। তবে শেষের দিকে অবশ্য সে মানে বেশ খুশি হয়ে গেছে, কারণ সে রেডি হওয়ার পর আমি আর শুভ রেডি হলে সে বুঝতে পারে যে তাকে এখন বাইরে নিয়ে যাওয়া হবে। আর নতুন কোনো জায়গায় ঘুরতে গেলে সুভা যে কি খুশি হয়, বিশেষ করে যে ভাইয়ের বাসায় আমরা গিয়েছিলাম, ওনাদের বাসায় আঙ্কেল আন্টি এবং ভাইয়ের বড় ভাবি ছিলেন, তাদের সাথে সুভা এত বেশি মিশে গেছিল, মনে হচ্ছিল সুভা ওনাদেরকে কতদিন আগের থেকে চিনে। আসলে সুভা অনেকদিন ওর দাদা দাদি নানা নানিকে পাচ্ছিল না, তাই ওখানে যে দাদা দাদি পেয়ে সে খুব খুশি। আর আঙ্কেল আন্টিও ওকে পেয়ে ওর সাথে খুব খেলছিল, ও তো বেশিরভাগ সময় আন্টি এবং ভাবির কাছেই ছিল। আসলে ছোট বাচ্চারা আদর পেলে তাদের সাথে একদম মিশে যায়, আর ওইখানে সবাই ওকে এত বেশি আদর করছিল, ও খুবই এনজয় করেছে। আর অনেকদিন পর একটা ফ্যামিলি টাইম কাটিয়ে আমরাও অনেক বেশি মজা করেছি। আমাদের বাসা থেকে বেশ দূরে হয়, আর রাতে খাওয়া দাওয়া করে আসতে গিয়ে বেশ রাত হয়ে গিয়েছিল, এবং সুভাকে ঘুম পাড়াতে পাড়াতে আরও অনেক বেশি রাত হয়ে গেছিল। এবং যেহেতু উইকেন্ড চলছিল, তাই সেই সময়ে আমাদের মিডনাইট স্ন্যাক্স আর সাথে চা, মুভি দেখতে দেখতে মিডনাইট স্ন্যাক্স আর চা খেতে খুব মজা লাগছিল। তো ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।